রে আল্লাহ পুরে গেছে, যাক আল্লাহ বাঁচাইছে। এটি হলো সৈয়দপুর ডালিয়া পয়েন্ট। আমাদের কালামানিক মানুষটি বাইক নিয়ে পড়ে গেছে, খুব ভয়াবহ অবস্থা। দাঁড়ান দাঁড়ান একটু ওয়েট করেন আমরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমরা চলে আসলাম সৈয়দপুর ডালিয়া পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি খুবই সুন্দর আছে, প্রাকৃতিক পরিবেশ এবং অনেক লম্বা নদী। আর এদিকে রয়েছে আমাদের নবাব ভাই, রিয়াজ ভাই, এরা সবাই স্যান্ডেল নিয়ে দাঁড়ায় আছে। আপনারা বুঝতে পারছেন যে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে। আর এদিকে সামনে দুটি ভাই স্যান্ডেল নিয়ে হেঁটে যাচ্ছে। আর এদিকে আমিও সামনে ক্যামেরা নিয়ে আপনাদেরকে চারপাশে ঘোরা ভিউটি দেখাচ্ছি। এদিকে কিন্তু জায়গাটা খুবই ভয়াবহ ছিল এবং খুবই পিছলা দেখাচ্ছি, যে আপনারা বুঝতে পারবেন। একটা ভাই মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল, তবে এখানে পিছলে পড়ে গেছে। ভালো হলো যে নদীর নিচনে যায় নাই, তাহলে ওনার অবস্থাটাও খুব খারাপ হইতো। তাই আমরা একটু দেখে ওনাকে হেল্প করলাম আর কি। আপনারা আসলে একটু সাবধানে আসবেন, কারণ বৃষ্টির সময় অনেক পিছলা থাকে এদিকে। আসলে এটি মিয়ানমার না, এটি হলো ডালিয়া পয়েন্টের সবুজ গাছপালা ও প্রাকৃতিক পরিবেশ, যা মানুষকে মুগ্ধ করে দেয়। আর এদিকে আমি ও বড় ভাইরা মাটির পাহাড় উপর থেকে আমরা হেঁটে যাচ্ছি, খুব সুন্দর লাগছে জায়গাটা। আমাদের এটা ভারত, ওই পাশে যেটা দেখতে পারতেছেন ওইটা হলো ভারত। এটা আমাদের কালামানিক, ঠিক আছে, এটা আমাদের কালামানিক। ওই ভারত যেতে চাইতেছে আজ লেংড়ু মহাজন। সো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই বাইক নিয়ে পড়ে গেছে, আর এখানে আমাদের ভাই ব্রাদাররা ওনাকে একটু হেল্প করছে। সো আপনারও আসলে এখানে বাইক নিয়ে একটু আসলে সাবধানে আসবেন, কারণ বৃষ্টির সময় অনেক সমস্যা হয়ে যেতে পারে। যদি এখান থেকে যদি পড়ে যায় তো তাহলে আল্লাহ না করুক, তার অনেক ক্ষতিগ্রস্ত হইতো। সো এভরিওয়ান, আজকে ভিডিওটি আমাদের এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, যেন মানুষের উপকার হতে পারে আর কি। অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আল্লাহ হাফিজ।